কেউ যখন কোনো এলাকা থেকে ব্যাংক থেকে অথবা কোনো তাঁতিবাজার থেকে কোথাতে যখন কেউ টাকা নিয়ে রওনা দেয় মানে মোবাইল হুন্ডাতে, তখন তারও একটা গ্রুপ থাকে, তারাও হুন্ডাটাকে ফলো করে। ফলো করার পরে কোনো একটা এলাকায় এসে তখন সে করে কি গাড়ি দিয়ে তাকে ব্যারিকেড দিয়ে পুরা টাকাটা আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলে চোখ বেঁধে টাকাটা নিয়ে যায়। এর আগেও অনেকবার গ্রেপ্তার হয়েছিল, তার নামে 20টি মামলা রয়েছে এবং অন্যান্য যে ডাকাত তাদের নামেও 2-3টা করে মামলা রয়েছে।